হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একদম মিস করবেন না। কারণ আজ আপনাদের দর্শন করাবো মায়াপুর ইসকনের পার্কের থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন ফুলের বাহারে সেজে উঠেছে মায়াপুর ইসকন। তো বিস্তারিতভাবে আমি ভিডিওর মধ্যে উল্লেখ করেছি, সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল, একদম মিস করবেন না ভিডিওটি। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, ডিসেম্বর মাস মানেই মায়াপুরে সেজে ওঠে ফুলের বাহারে। তো মায়াপুর ব্লগ সেটাই আজ আপনাদের দর্শন করাবে। তো মায়াপুর প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন আপডেট দিতে থাকে। তো আজ আপনাদের আপডেট দেবে যে ডিসেম্বর মাস মানে ফেস্টিভ্যাল মান্থ, আর ফেস্টিভ্যাল মান্থ মানে ইসকনকে সাজিয়ে তোলে রং বেরঙের ফুলে। তো কি বলবো, ফুলের পাহাড় বলা চলে যেতে। তো চলুন আজ আমরা দেখে নেবো যে ইসকনে যে ডিসেম্বর মাসে মানে শীতকালে কী কী ফুল এবং রং বেরঙের যে বিভিন্ন দেশি বিদেশি ফুলের বাহার, সেগুলোকে আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো। আর ইসকনের যে পার্কটি রয়েছে সেটি আজ আপনাদের দর্শন করাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ডিটেলস দেখে নেব। তো হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মায়াপুর ইসকন সেজে উঠেছে কত সুন্দর রং বেরঙের দেশি বিদেশি ফুলের বাহারে। মানে ডিসেম্বর মাস আর শীত পড়ে গেছে মানে বাঙালি, আর বাঙালির পায়ে সরিষা আছে এটা প্রত্যেকেই জানে, বাঙালি প্রচণ্ড ভ্রমণ রসিক। আর শীত পড়ে গেছে, এখন অনেক এক্সামও শেষ হয়ে গেছে বাচ্চাদের, তো তারা ভ্রমণ করতে ভীষণ পছন্দ করে। আর কাছাকাছি আমাদের কলকাতার কাছাকাছি একটি ভ্রমণ এবং দর্শনের পীঠস্থান হচ্ছে শ্রীধাম মায়াপুর, যেখানে শুধু দেশি এবং বিদেশি নয় মানে আরও অন্য অন্য বহুত রকমের জিনিস এখানে পাওয়া যায়। শুধুমাত্র খাবার, তাছাড়া রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ভক্ত, আরও বিশেষ রয়েছে এখানে রাধা মাধব দর্শন। এই রাধা মাধব দর্শনের সঙ্গে সঙ্গে এখানে আশেপাশের আরও অনেক সাইট সিন থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের আমি মায়াপুর ব্লগে বিভিন্ন সময় দর্শন করিয়ে থাকি, আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলের বাহারে সেজে উঠেছে শ্রীধাম মায়াপুর। যে ফুলের নাম অনেকে আপনারা জানবেন, অনেকে জানেন না, কারণ এইখানটায় শুধুমাত্র দেশি ফুল নয়, এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বিদেশি ফুলও। অনেকে এখন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনারা বিদেশি বহু ফুলের সঙ্গে আপনারা পরিচয় লাভ করেছেন এবং আপনাদের বাড়িতে বিভিন্ন বিদেশি ফুল আপনারা রোপণ করেছেন এবং আপনার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলেছেন। ঠিক তেমন শ্রীধাম মায়াপুর আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ফুলের বাহারে সাজিয়ে তুলেছে, কারণ মায়াপুর ইসকন এখন হয়ে উঠেছে ভক্ত এবং টুরিস্টদের কাছে একটি ভ্রমণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যে স্থানে শীতকালে প্রচুর প্রচুর পরিমাণে ভক্ত এবং প্রচুর পরিমাণে বিদেশি ভক্ত এবং দর্শনার্থী আসেন এই রাধা মাধব মন্দির দর্শন করতে এবং এখানকার সুন্দর দৃশ্য দর্শন করতে। আর এই মায়াপুরের আরও সুন্দর একটি আকর্ষণ, সেটি হচ্ছে আমাদের টিওভিপি মানে ইসকনের নতুন মন্দির, যেটি আমাদের কাছে প্রচুর মানুষ ভক্তরা কমেন্ট করে এবং মেল করে আমাদের জানান এবং ইনস্টাগ্রামে ডিএম করে জানান যে নতুন মন্দিরে কি প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি এর আগেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনাদের সামনে আমি আরও একবার বলি, নতুন মন্দিরে প্রবেশ করা যাচ্ছে এখন, কিন্তু মন্দিরের মধ্যে আন্ডার কনস্ট্রাকশনের কাজ এখনই কমপ্লিট হয়নি, কিন্তু এখানে কিছু কিছু টাইম দুপুর 12টা থেকে শুরু করে মোটামুটিভাবে 11টা থেকে লাইন শুরু হয়ে যায়, 12টার মধ্যে আপনাদের প্রবেশ করা একটি গ্রুপ গ্রুপ করে, আর এদিকে বিকেল 4টার সময় আর একটা গ্রুপ করে প্রবেশ করে, কেননা আন্ডার কনস্ট্রাকশন কাজ করছে, যে কোনো সময় প্রবলেম হতে পারে, তার জন্য যে টাইমে কাজ হয় না সেই টাইমে ভক্তদের জন্য লাইন করে প্রবেশ করানো হয়। তার জন্য আপনারা চাইলে মন্দিরে কিছু ডোনেশন করতে পারেন, 50 টাকা, 20 টাকা, 100 টাকা আপনারা চাইলে ডোনেশন করতে পারেন। শুধুমাত্র ইসকনের এই যে আপনাদের সাইট সিন আপনাদের দর্শন করাচ্ছি, আপনাদের এখন যেটা আমরা দর্শন করাচ্ছি সেটি হচ্ছে ইসকনের যে পার্কটি রয়েছে, যে ফোয়ারা পার্ক নামে আপনারা জানেন, কেননা এই ঠান্ডার সময় দুপুরের রোদ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাছে কেন প্রত্যেক মানুষের কাছে ভীষণ ইন্টারেস্টিং। তো যখন ভ্রমণ করতে এসে আপনারা দেখবেন যে মন্দির তো মোটামুটি একটার সময় বন্ধ হয়ে যায়, আর দুপুরে প্রসাদের আগে আপনারা এই রোদে এই পার্কে বসে কিছুটা টাইম আপনারা কাটাতে পারেন আপনার বাচ্চা কাচ্চা এবং আপনার প্রিয়জনের সঙ্গে। দেখতেই পাচ্ছেন কত মানুষ রেস্ট নিচ্ছে। আর আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি উপস্থাপন করছি, কেননা এই পার্কের মধ্যে আপনারা অনেকেই বাইরে থেকে অনেক খাবার নিয়ে আসেন, যেমন লেস থেকে শুরু করে অনেকে আমাদের সামনেই দেখা হয়েছে সিগারেট, খৈনি বা বিড়ি, এই জাতীয় নেশাজাত দ্রব্য এই পার্কের মধ্যে আপনারা খাবেন না বা পান করবেন না, এটা হাইকোর্টের থেকে নির্দেশ। কেননা আপনারা যদি এই মন্দির গ্রাউন্ডের মধ্যে আপনার বাড়ি থেকে আনা যে কোনো আমিষ আহার আপনারা যদি এর মধ্যে মাছ মাংস থেকে শুরু করে পেঁয়াজ রসুনের কোনো সামগ্রী এই মানে ইসকন গ্রাউন্ডের মধ্যে বা পার্কের মধ্যে আপনারা যদি খেয়ে থাকেন বা সেটা যদি সিকিউরিটির চোখে এবং কোনো ভক্তদের চোখে পড়ে, তাহলে আপনাদের দিতে হতে পারে
অনেক ফাইন, যেমন 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ফাইন এখানে করবে। কিন্তু ফাইনটা টাকা দিয়ে নয়, এই ফাইনটা আপনাকে 5,000 থেকে 10,000 টাকা আপনাকে পুরোপুরিভাবে গ্রন্থ এবং আপনাকে বিভিন্ন রকম জিনিস দিয়ে আপনাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে। কেননা এর মধ্যে হাইকোর্টের নির্দেশ আছে, ইসকন কর্তৃপক্ষ এবং হাইকোর্টের নির্দেশে, কারণ আপনারা জানেন মন্দিরের মধ্যে এসব করা উচিত নয়। এবং কোনো রকম অশ্লীল বা অসভ্য আচরণ এই মন্দিরের মধ্যে করবেন না, তাহলে আপনাদের ফাইন দিতে হতে পারে। এসব নিয়ে আরও বিস্তারিত তথ্য, মানে নতুন সালে কী কী আমার রুলস অ্যান্ড রেগুলেশন, কী কী রেস্ট্রিকশান আসতে চলেছে, সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আরও একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, এখনও যারা মায়াপুর ব্লগ ইউরোপ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করেনি, তারা অতিসত্ব সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে নিন। কেননা মায়াপুরের এত সুন্দর সুন্দর আপডেট এবং শুধুমাত্র স্পেশালি মায়াপুরের আপডেট আমি ডেলি দিতে থাকি আপনাদের, তো আপনারা মিস করে যাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি ইসকনের যে পার্ক, সেই পার্কটি। তো পার্কের মধ্যে দেখতেই পাচ্ছেন দূরে চলছে ফোয়ারা, ফোয়ারার কাছে যেতে যেতে ফোয়ারাটা বন্ধ হয়ে যায় এবং আপনাদের এই ফোয়ারাটা দেখানোর সৌভাগ্য আমি লাভ করতে পারি না। তো আপনারা আসবেন, কেননা ডিসেম্বর মাসে সবসময় ফোয়ারাটা চলে। তো এইখানে আপনারা কিছু ফটোশ্যুট করতে পারেন, আপনারা বিভিন্ন সময় এইখানে কিছুটা সময় আপনারা কাটাতে পারেন, কেননা এটা সবসময়ই চলে, কিন্তু কিছু রেস্ট্রিকশনের কারণে কিছু সময়ের জন্য হয়তো ঘণ্টাখানেকের জন্য বন্ধ থাকে, কিন্তু বেশিরভাগ সময় মোটামুটিভাবে আপনারা ধরুন 9টা থেকে স্টার্ট হয়ে যায় আর রাত পর্যন্ত এখানে ফোয়ারাটা চলে, কিছু কিছু সময় হয়তো একটু বন্ধ থাকে। তো প্রিয় বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির। তো মায়াপুর ইসকন মন্দিরের এত সুন্দর সুন্দর আপডেট আমি আপনাদের দিতে থাকি, তো আপনারা তো আমাদের সঙ্গে থাকবেনই। আরও একটি কথা, আপনারা তো জানেনই মায়াপুর ব্লগ 100K হতে আর মাত্র কিছুদিন বাকি, তার মানে সিলভার প্লে বাটনের দৌড় ঘুরে এসে পৌঁছে গেছে। তো আমি জানি আপনারা এই ডিসেম্বরের মধ্যেই আমাকে 100K সম্পূর্ণ করে দেবেন, আর আপনাদের সঙ্গে আমি করবো বিশাল বড় একটি মিট আপ সিধা মায়াপুরে, থাকা এবং প্রসাদের ব্যবস্থা মায়াপুর ব্লগ করবে, তো আপনারা জানেনই। তো প্রিয় বন্ধুরা, আপনার প্রিয়জনকে রিকোয়েস্ট করুন, কারণ মায়াপুর ব্লগ এত মানুষ ফলো করেন, এত ভক্তরা ফলো করেন, মানে 99% ভক্তর মধ্যে, মানে সাধারণ আপনাদের ডিভোটিদের মধ্যে বা আপনাদের দর্শনার্থীদের মধ্যে মোটামুটিভাবে আমার 30% সাবস্ক্রাইব করেন আর 70% করেন না। তো সাবস্ক্রাইবটি সম্পূর্ণ বিনামূল্যে জলদি করে দিন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সেই ফোয়ারা পার্ক, আর ফোয়ারা পার্কের কাছে আসতে আসতে পুরোপুরিভাবে ফোয়ারা পার্কটি বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু সময়ের জন্য। তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই আপনারা এই ফোয়ারা পার্কে কিছুটা টাইম স্পেন্ড করবেন, তাহলে পরে আপনারা এখানকার যে আনন্দ উপভোগ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর কত সুন্দরভাবে সেজে উঠেছে এবং রংবেরঙের ফুলের বাহারে। তো শুধুমাত্র মায়াপুর নয়, মায়াপুরের পাশেও রয়েছে প্রচুর সাইট সিন, তো সেই সব স্থান আপনারা দর্শন করতে পারেন আর দর্শন করে আপনাদের মানবজীবন সার্থক করতে পারেন। আর সিধা মায়াপুরে আসলে আপনারা এখান থেকে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন, কেননা এখন ডিসেম্বর মাস, এখন প্রচুর ভক্তদের ভিড়, এখানে প্রসাদের লাইন প্রচুর, এবং মানে কি বলবো, আপনাদের হয়তো একটু অপেক্ষা করতে হতে পারে, কিন্তু অনেকে প্রসাদের স্বাদ নিয়ে অনেক মন্তব্য করছেন, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে প্রসাদের স্বাদ নিয়ে যারা আলোচনা করবেন তাদের জিভে লেগে রয়েছে অন্যরকম কিছু, যে কারণে তারা প্রসাদের স্বাদ পাচ্ছে না। কারণ 100 মধ্যে 2-1 বলছে প্রসাদের স্বাদ নিয়ে বিভিন্ন কথা বলছে, কিন্তু 100 মধ্যে 2-1 কথায় কিছু যায় আসে না, কারণ আপনারা জানেন মায়াপুরের প্রসাদ কত সুন্দর সুস্বাদু। দেখতেই পাচ্ছেন সিধা মায়াপুরে পার্কের মধ্যে কত সুন্দরভাবে ফুলের বাহারে সেজে উঠেছে, এবং এখানে যেসব প্রজাতির ফুল আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম সাই প্রজাতির, যেগুলো প্রচণ্ড বড় বড় গাঁদা ফুলের থেকে শুরু করে আরও অনেক, যে নাম আমি নিজেও জানি না। তো দূরে দেখতে পাচ্ছেন টিওবিপি মন্দির, টিওবিপি মন্দিরের সুন্দর চূড়া। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা টিওভিপি যে নতুন মন্দিরটি রয়েছে সেই মন্দিরে আপনারা প্রবেশ করবেন, আর আপনারা যতটা সময় পারবেন আপনারা রাধামাধব মন্দিরের মধ্যে আপনারা সময় কাটানোর চেষ্টা করবেন, কারণ এখানে আসার মূল উদ্দেশ্য ভগবানকে দর্শন করা, আর তার সঙ্গে এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট, কেননা আপনারা জানেন শ্রীধাম মায়াপুর হচ্ছে আনন্দের একটি সুপার মার্কেট, মানে শপিং কমপ্লেক্স বলা যেতে পারে, যেখানে আনন্দ ভরপুর। এখানে শুধুমাত্র পাবে আপনি আনন্দ থেকে শুরু করে আপনারা সমস্ত কিছু এই স্থানে পেয়ে যাবেন, যেটা আপনারা অন্য কোথাও পাবেন না। বিভিন্ন স্থানে আপনারা ট্যুর করেন, আপনারা ভ্রমণ করেন, সেখানে গিয়ে আপনারা হয়তো সমুদ্রে গেছেন, শুধুমাত্র সমুদ্রটা দর্শন করছেন, কিন্তু এখানে আসলে আপনারা পাবেন
গঙ্গা দর্শন করতে পারবেন, আপনারা মন্দির দর্শন করতে পারবেন, আপনারা পার্ক দর্শন করতে পারবেন, এরকম আরও অনেক মিউজিয়াম দর্শন করতে পারবেন। এখানে রয়েছে একটি মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটার যেখানে বৈদিক বিভিন্ন মুভিজ হয়। আপনারা এর আগে যারা আপনারা আমার চ্যানেলে সদস্য আছেন তারা অবশ্যই সেই বৈদিক মুভির সেই ইয়েটা আপনারা দেখেছেন। তো আরও আপনাদের বলছি যে এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। তো আপনাদের কাছে আরও একটি বিনম্র অনুরোধ, যারা রাস্তা সাইডে বিভিন্ন রকম কার পার্কিং করে রাখেন, আপনারা রাস্তার মধ্যে না রেখে আপনারা ইসকন গ্রাউন্ডের মধ্যে আপনারা পার্কিং করতে পারেন, কারণ ইসকন গ্রাউন্ডের মধ্যে রয়েছে যথেষ্ট পার্কিং প্লেস। তো কেননা আপনারা রাস্তা রাখলে বিভিন্ন রকমভাবে আপনাদের ড্যামারেজ হতে পারে, কিন্তু আপনারা ভাবুন গভর্নমেন্ট এত বড় একটি চওড়া রাস্তা করে দিয়েছে আপনাদের গাড়ি রাখার জন্য নয়, গাড়ি পার্কিংয়ের জন্য নয়, যাতে সাধারণ ভক্তদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তো আপনারা মন্দিরের মধ্যে বা মন্দির আপনারা চাইলে ইসকনের মধ্যেও রাখতে পারেন, ইসকনের বাইরেও অনেক জায়গায় কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। অনেকে বলেন যে ইসকনের মধ্যে কার পার্কিংয়ের একটি বিজনেস, আপনারা রাখতে পারবেন ইসকনের মধ্যে, বাইরে অনেক জায়গা রয়েছে কার পার্কিংয়ের, সেখানে রাখুন, কিন্তু রাস্তা সাইডে রাখবেন না। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, কেননা মায়াপুর ব্লগ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে এবং আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম রয়েছে ডিসেম্বর মাসে, সেগুলো আপনারা মিস করবেন না। মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, আপনারা যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো করে রাখবেন, কেননা মায়াপুর ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই অ্যাক্টিভ, এবং আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে আপনাদের মতামত জানাতে পারেন আপনারা ডিএম করে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সময় পেলে আপনার প্রিয়জন এবং আপনার সন্তানদের নিয়ে এই শ্রীধাম মায়াপুরে আসুন এবং আপনারা ভ্রমণ করুন, আর ভ্রমণ করে আপনাদের মানব জীবন সার্থক করুন, কারণ মন্দিরের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফুলের থেকে শুরু করে আরও সুন্দর কারুকার্য আপনাদের সামনে ইসকন কর্তৃপক্ষ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণ।